আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি থ্রেস্টা লুইভিল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমরা গিয়েছি গার্ডেনে নতুন বাড়ির জন্য কিছু গাছ টাছ কিনবো। এর জন্য দেখো এই ফুলটা, এটা দুইটা কালার, সাদা আর পাপড়িগুলি দুইটা কালার। সুন্দর না? এইটা আমরা পছন্দ করছিলাম যে কোন গাছটা নেওয়া যায়। তো বেশ কিছু গাছে কিনেছিলাম, তার মধ্যে আমরা এই গাছটা খুব পছন্দ করেছি। এই গাছটার নাম হচ্ছে মাদার ইন লস টান, খুব সুন্দর না নামটা? আর আমরা দেখছিলাম যে কোন টপটা নিলে খুব মানে সুন্দর মতো মানাবে। আর বন্ধুরা আপনারা খেয়াল করবেন, যারা এই টপ কিনেন অনেক সময় টপের মিডলে হোল থাকে না। যদি টপের মিডলে ছিদ্র না থাকে, যে কোনো গাছ লাগালে পানিটা জমে আস্তে আস্তে গাছটা মরে যায়। তো এর জন্য যখনই কেউ যদি গাছ লাগাতে চান, যেন মিডলে ছিদ্র থাকে, সেটা দেখে কিনলেই ভালো হয়। তো আমরা এরকম দেখে নিয়েছিলাম, তো দেখলাম যে বেশ কিছু টপের মিডলে ছিদ্র নেই, তো আমরা ওইটা পছন্দ করিনি। আর আপনাদের ভাই চেষ্টা করছিল যে একটু বড় টপ নেওয়ার জন্য, যদি আমরা ভিতরে একটু মাটি দিয়ে রাখি যেন সুন্দর মতো সেট হয়। তো প্রথম দেখছিলাম যে ছোটটা না খুব একটা ভালো লাগেনি, তারপরে বড়টা নিয়েছি। এই টপগুলোর দাম বেশ ভালোই, একদম খারাপ না। তো গাছটা আর টপটা দুইটা মিলে আমাদের প্রায় $100 মতো গিয়েছে। আর এই ভিডিওটা ছিল আমার কুরবানিদের ভিডিও। আসলে আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে, নানান ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। আর ঈদের দিন রাতে আমি রান্না করেছি হচ্ছে সেমাই, আমার খুব পছন্দের এই সেমাইটা। আর এটা হচ্ছে আমি হাতে মাখিয়ে দিয়েছিলাম, এটা চিকেন রোস্টের মতো রান্না করেছি। আর আমার বাচ্চারা হাতে মেহেদি দিচ্ছিল। আমি বেশ কিছু ফ্রেন্ড, আমাদের আশেপাশে বেশ কিছু ফ্রেন্ড আছে, ওনাদেরকে সবাইকে দাওয়াত করেছি আমি ঈদের দিন। তো বিকালে সবাই আসবে ঈদের দিন, আর এটা হচ্ছে ঈদের দিন সকালে আমরা গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তে। আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছে, তারপর আমরা তাড়াতাড়ি করে গিয়েছিলাম। আর ঈদের দিন বিকেলবেলা আপনাদের ভাই আমার জন্য কিছু ফুল কিনে নিয়ে এসেছে, আর বলছিল যে ঈদের দিন এত ভালো লাগছিল যে একটু মার্কেটে গিয়েছিল। আসলে একটু বাজার কিছু বাকি ছিল যে গেস্ট আসবে আমাদের বাসায় রাতে, তো আপনাদের ভাই বলছিল যে ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল, এর জন্য তোমার জন্য নিয়ে এসেছি। তো ফুলগুলো দেখে আমারও খুব ভালো লাগছিল, তো আমি আমার মেয়েকে বললাম যে একটু আমি ব্যস্ত, তুমি একটু সুন্দর করে এটা ফুলটা একটা বেসের মধ্যে রেখে দাও, ভালো লাগবে। তো এই তো আমার মেয়ে খুব সুন্দর মতো ফুলগুলোকে সেট করে নিয়েছে, আর আমি সুন্দর মতো আমার বাড়িটাকে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি, একটু দেখাচ্ছি। যেহেতু গেস্ট আসবে, তো গেস্ট আসবে 2-3 ঘন্টা পরই, তো আমি এর মধ্যে সব কিছু রেডি করে ফেলেছি যে কীভাবে খাবারগুলো বাড়বো আর কী কী খাবার রান্না করেছি সেগুলোকে একটু গরম করে নিচ্ছে। যেহেতু এখানে কাজের মানুষ নেই, আর বাহিরে যেহেতু কাজ করি, তো ঈদের ঈদ ইনভাইট করেছে সেজন্য 2-3 দিন আগে থেকে একটু রান্না টান্না সব রেডি করে নিয়েছি।
আসলে রান্নার ভিডিওটা খুব ভালোভাবে করতে পারিনি, তো যতটুকুই করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ঈদের দিন আমার মেয়েদেরকে বলেছি যে চলো একটু নিচে নামো, তোমাদের কিছু ছবি তুলে দিই। আর এখানে আমি বানিয়েছি হচ্ছে অ্যাপিটাইজার। অ্যাপিটাইজার বানিয়েছিলাম হচ্ছে আমি এখানে চানাচুর, আরও অনেক কিছু দিয়েছিলাম, কিছু বোট চানাচুর এসব দিয়ে আমি একটা অ্যাপিটাইজার করেছিলাম। আর মোটামুটি সবাই চলে এসেছিল বিকেলবেলা বাসায়, আর বিকালটা এত ভালো ছিল, এত সুন্দর একটা দিন ছিল, মাশাল্লাহ খুবই ভালো লাগছিল। তো সবাই আমরা চেষ্টা করছিলাম যে একটু সুন্দর মতো ছবি টবি তুলতে। আর এখানে আপনাদের ভাই সালাদটা মাখাচ্ছিল। আসলে এতই ব্যস্ত ছিলাম যে আমি খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, তো যতটুকুই ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি বিফ বোনা করেছি, ছোট ছোট করে চিকেনের পিস করে কেটে আমি চিকেন রোস্টের মতো করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, এটা হচ্ছে পোলাও, এটা কালিজিরা পোলাওর চাল দিয়ে পোলাও রান্না করেছিলাম। মাশাল্লাহ অনেকে এসেছিল ঈদের দিন বিকেলে। আর এখানে শ্যামাই বানিয়েছি আর কিছু ডিজার্ট সবাই নিয়ে এসেছিল। আর এগুলো হচ্ছে সবাই আমার জন্য এত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছে কি বলবো, তো একটু ভিডিও করে নিয়েছি যে আপনাদের সাথেও শেয়ার করেছি। ছোট্ট একটা ভিডিও করেছি, খুব বেশি বড় ভিডিও করতে পারিনি কারণ এত ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মাঝে ভিডিও করা হয়ে ওঠেনি, তো যতটুকু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।